আসসালামু আলাইকুম, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকের মনেই প্রশ্ন, মিন্নির ফাঁসি কবে হবে? আদালত তো রায় দিল মিন্নির ফাঁসি, তবে কি খুব শীঘ্রই মিন্নির ফাঁসি হতে যাচ্ছে, নাকি আরও বেশ কিছুদিন সময় লাগবে, নাকি আরও বেশ কিছু বছর, নাকি আরও অনেক মাস? ভিউয়ার্স, মূলত ফাঁসির রায় দিলেই কিন্তু ফাঁসি হয়ে যায় না। বাংলাদেশের ইতিহাসে আরও এরকম অনেক ঘটনা রয়েছে যেই আসামিদের ফাঁসির রায় হওয়ার পরও 10-15 বছর যাবৎ তারা কনডেম সেলে বন্দি রয়েছে, এখনও তাদের ফাঁসি কার্যকর হয়নি। ফাঁসির রায় হওয়ার পরও ফাঁসির ডেট ধার্য করা হয়, সেই ডেট অনুযায়ী ফাঁসি হয়। ফাঁসির রায় দেওয়ার পর অনেক সময় দেখা যায় আসামিকে ফাঁসির রায় দেওয়ার পরেও কনডেম সেলে দীর্ঘদিন থাকার পর আসামিকে খালাস করে দেয় আদালত। তো মূলত মিন্নির ফাঁসির রায় দেওয়া হয়েছে, কিন্তু ফাঁসি কবে হবে বা ফাঁসি আদৌ হবে কি না তা এখনও শিওর বলা যাচ্ছে না। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো নারী আসামির ফাঁসি হয়নি, সেই হিসাবে মিন্নির ফাঁসি হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন বন্ধুরা, মিন্নির ফাঁসি হলে আপনি কি খুশি নাকি খুশি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে মিন্নির উকিল প্রাণপণ দিয়ে চেষ্টা করছে মিন্নিকে কিভাবে খালাস করা যায়, এবং সে জোর দিয়ে বলছে মিন্নি খুব দ্রুতই জামিন পাবে। এদিকে আমাদের মতামত, মিন্নি যদি জামিন পায় তাহলে মিন্নির মতো আরও যত এই ধরনের দুষ্ট মেয়ে রয়েছে তারা উৎসাহ পাবে। একটি মিন্নি কত ছেলের জীবন নষ্ট করেছে, কত মায়ের বুক খালি করেছে। অবশ্যই আমরা সকলে চাই মিন্নির ফাঁসি হোক, মিন্নির সাজা হোক। ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।